সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। ক্রিকেট প্রেমীদের আশা, বিশ্বকাপে রানের ঝড় উঠবে বিরাট কোহলির ব্যাটে। অধিনায়কত্ব দেখা যাবে বুদ্ধিমত্তার ছাপ, কারণ ওডিআই অধিনায়কের পরিসংখ্যানে কোহলি যে সফল। 68টি ম্যাচ পরিচালনা করে যে 49টি ম্যাচ জিতে নেয় তাকে সফল না বলে পারা যায়, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে একটু হলেও ভাবনায় ফেলেছে, কারণ অধিনায়ক হিসেবেই হোক বা ব্যাটসম্যান হিসেবে সম্প্রতি কোনো ক্ষেত্রেই খুব একটা সফল নন বিরাট। বছরের শুরুর দিকে যে বিরাটের নামের সঙ্গে রেকর্ড হয়ে উঠেছিল সমর্থক, সিদ্ধিকের ফর্ম বিশ্বকাপের আগে অস্তমিত। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটসম্যান হিসেবেও দলকে খুব একটা নির্ভরতা যোগাতে পারছেন না তিনি। একে বিরাটের অফর্ম, তার উপর 4 নম্বর পজিশন নিয়ে রয়েছে সংশয়। আইপিএলের শেষ 5টি ম্যাচে বিরাটের রান যথাক্রমে 16, 25, 23, 13 এবং 9, গড় 17.2। এমতাবস্থায় ওডিআই বিশ্বকাপে কোহলির ব্যাট যে জ্বলে উঠবে সেই কথা জোর দিয়ে বলা যাচ্ছে কই। আর অধিনায়ক হিসেবে তার রেকর্ড, আইপিএলে অন্যান্যবারের মতো এবারেও তার অধিনায়কত্বে ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রোহিত শর্মার নেতৃত্বে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল জয় করল সেখানে বিরাটের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। প্রসঙ্গক্রমে উঠে এসেছে সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলির কথাও। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো সৌরভের শরীরি ভাষাতে সেদিন ছিল চোখে চোখ রেখে লড়াই করার সাহসিকতা, উদ্ধত্ব নয়। সচিন ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ক্রিকেটের ঈশ্বর, কিন্তু কখনোই অন্যতম সেরা অধিনায়ক নন। অধিনায়ক হিসেবে বিরাটের প্রথম পর্বে একাংশ ভেবেছিলেন তার অধিনায়কত্বে ভারতীয় দলে সঞ্চালিত হবে আগ্রাসন। মহেন্দ্র সিং ধোনির আমলে ছিল কুল প্রকৃতির হাওয়া, সে বিচারে দুই আমলের বিপরীত ধর্মী দুই অধিনায়কের হাতে পড়ে ভারত অন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক সফরের পর কোহলিকে নিয়ে যে আশা আরও জোরালো হয়েছিল, ঘুম ভাঙল ঘরের মাঠে ফেরার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হার। চা আড্ডায় মাঝে মধ্যে শোনা যায় ধোনি ছাড়া বিরাট কতটা কার্যকর। ভারত অস্ট্রেলিয়া 5 ম্যাচের ওডিআই সিরিজে শেষ 2টি ম্যাচে ছিলেন না মাহি। প্রথম 2 ম্যাচে জয় পেলেও শেষ 3 ম্যাচে অজিদের বিরুদ্ধে হার ম্যান ইন ব্লু ব্রিগেডের। তবে এত বিশ্লেষণের পরেও যে বিষয়টি স্বস্তি এনে দেয় তা হলো ভারতীয় দলকে একমুঠোয় বেঁধেছেন এই বিরাটই, দেখিয়েছেন কিভাবে দুঃসাধ্যকে জয় করতে হয়। আর বিশ্বকাপে বিরাট ধোনি জুটি সেই ধারাকে অব্যাহত রেখে আবারও এনে দেবে তৃতীয় বিশ্বকাপটি, সে আশাই করছে ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা। বন্ধুরা, বিরাট কোহলি ভালো করবে এবারের বিশ্বকাপে, এমন প্রত্যাশাই সবাই করছে। আর এসব বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।